করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিল ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত এলাকার দোকান বাজার খোলা বন্ধে জারি হলো নিয়ম। সকলকে নিয়ম মানার আবেদন প্রধানের। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় দুটি বাজারের দোকান খোলা ও বন্ধের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ছয়ঘরিয়া পঞ্চায়েত এলাকায় হরিদাসপুর বাজার ও জয়ন্তীপুর বাজার রয়েছে। গত 11 তারিখ দুই বাজার কমিটি, পেট্রাপোল থানা ও পঞ্চায়েত যৌথভাবে আলোচনায় বসে। আলোচনায় ঠিক হয় আগামী 13 তারিখ থেকে সংক্রমণ রুখতে কড়া নিয়ম চালু হবে। জানা গেছে বাজারের সবজি, ফল ও মুদিখানা বা মাছ মাংসের দোকানগুলি সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে। জরুরি পরিষেবা বাদে বাকি দোকানের অর্ধেক সকাল থেকে 2টো পর্যন্ত ও বাকি অর্ধেক বিকাল থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে দুটো বাজার কমিটি আছে, হরিদাসপুর বাজার কমিটি এবং জয়ন্তীপুর বাজার কমিটি, এবং তার সঙ্গে পেট্রাপোল থানা ছয়ঘরিয়া পঞ্চায়েত, যেহেতু একটা করোনা যে এখন একটা আবহাওয়া চলছে তার উপরে দাঁড়িয়ে একটা সভা হয়, এবং সেই সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে আগামীকাল অর্থাৎ 13/1/2022 থেকে যে সমস্ত কাঁচামালের দোকান আছে, সবজি, ফল, মাছ, মাংস, সেই দোকানগুলি সকাল 6টা থেকে 2টো পর্যন্ত খোলা থাকবে, অর্থাৎ একবেলা। এবং অন্যান্য যে দোকানগুলো আছে তার মধ্যে অত্যাবশ্যকীয় যে দোকানগুলো আছে, অর্থাৎ মেডিসিন হাউস, মেডিসিন শপ, এটিএম এবং মোবাইল রিচার্জ ও মোবাইলের দোকান বাদ দিয়ে বাকি দোকানগুলি বাজার কমিটিগুলি ঠিক করে দেবে যে তার অর্ধেক 2টো থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে, আর বাকি দোকানগুলি 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকবে। যে সমস্ত দোকানদারকে মাস্ক ব্যবহার করতে হবে, সমস্ত খরিদ্দার যারা দোকানে যাবে তাদের মাস্ক ব্যবহার করতে হবে, মাস্ক ছাড়া কোনো খরিদ্দারের কাছে কোনো পণ্য বিক্রি হবে না, এবং সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজার সমস্ত কিছু ব্যবহার করতে হবে। এই নিয়ম পুনরায় যতক্ষণ পর্যন্ত আবার ঘোষণা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলবৎ থাকবে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। করোনা রুখতে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত এই নিয়মই চলবে বলে জানা গেছে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, করোনা সংক্রমণ রুখতে সবাইকে কঠোরভাবে নিয়ম পালন করতে হবে। নাগরিকদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত, পেট্রাপোল, পুলিশ প্রশাসন ও এলাকার ব্যবসায়ীবৃন্দের যৌথ আলোচনার ভিত্তিতে আগামী 13/1/2022 তারিখ থেকে প্রত্যেক বাজারের সবজি, ফল, মাছ ও মাংসের দোকান, এছাড়াও কাঁচা বাজার সকাল 6টা থেকে বেলা 2টো পর্যন্ত খোলা থাকবে। বিশেষ প্রয়োজনীয় দোকান যেমন ওষুধ, মোবাইলের দোকান ও এটিএম ব্যাতি রেখে বাজার কমিটিগুলির দ্বারা নির্ধারিত 50% দোকান প্রত্যহ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বাকি 50% দোকান বেলা 2টো থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। প্রত্যেক দোকানদারকে বেচা কেনার সময় মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, অন্যথায় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবে। কোনো গ্রাহক মাস্ক ছাড়া পণ্য খরিদ করতে আসলে দোকানদার তাকে কোনোভাবেই পণ্য বিক্রি করবে না। করোনাবিধির কথা মাথায় রেখে সমস্ত সরকারি নিয়মবিধিকে মান্যতা দিয়ে বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। বিশেষভাবে মনে রাখবেন, উপরোক্ত সিদ্ধান্ত বা বিধিনিষেধগুলি পুনরায় ঘোষণা না হওয়া পর্যন্ত কঠোরভাবে লাগু থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।